ফ্রি ফায়ারের বিরুদ্ধে মামলা করেছে ক্রাফটেন্ট কোম্পানি। আর এই মামলায় যদি ক্রাফটেন্ট জিতে যায় তাহলে কিন্তু গাইস আমাদের ফ্রি ফায়ার গেম প্লে স্টোর থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ গাইস, তোমরা এই কথাটা শুনে তো অনেকে অবাক হয়ে গেছো। তো অবাক হওয়ার কিছু নাই গাইস, সমস্ত বিষয় কিন্তু আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি গাইস সব ভালো আছো। তো ফ্রি ফায়ার গেমের নতুন ভিডিওতে গাইস তোমাদের সবাইকে স্বাগতম। গাইস তোমরা সবাই জানো যে পাবজি গেমের ডেভেলপার কিন্তু ক্রাফটেন্ড কোম্পানি। তো পাবজি গেমও যেমন একটা ব্যাটল রয়্যাল গেম, আমাদের ফ্রি ফায়ার গেমটাও কিন্তু একই রকম সেম একটা ব্যাটল রয়্যাল গেম। তো পাবজি গেম কিন্তু 2017 সালে ফ্রি ফায়ারের বিরুদ্ধে একটা মামলা করছিল যে ফ্রি ফায়ার গেম পাবজি গেমের অনেক কিছুই কপি করছে। তো এই গেমের রায় হতে যাচ্ছে কিন্তু কিছুদিনের ভিতরে। তো ইতিমধ্যে কিন্তু এই মামলাটা গাইস আদালতে উঠেছে, যার কারণে কিন্তু এই নিউজটা অনেক ভাইরাল হয়ে গেছে যে ক্রাফটেন্ট ফ্রি ফায়ারের বিরুদ্ধে মামলা করেছে। তো এখানে গাইস শুধুমাত্র ফ্রি ফায়ারের বিরুদ্ধে না, এখানে তোমার প্লে স্টোর, তারপরে অ্যাপল স্টোর, আইওএস এর বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। কারণ গাইস একটা গেম যেটা তাদেরা ধারণা ক্রাফটেন্টের ধারণা মতে বলে পাবজি গেমকে কপি করছে, যেমন তোমার পাবজি গেমের এয়ারড্রপ লোকেশন, ম্যান, গান, সুইচ, এগুলো বলে তোমার ফ্রি ফায়ার গেম কপি করছে। বলতে গেলে কিন্তু দুইটা গেমের অনেক কিছু একই রকম আমাদের মনে হয়, বাট কপি কতটা যুক্তিযুক্ত এটা কিন্তু আমার আমার মাথায় আসতেছে না। যাই হোক গাইস, তো এই নিয়ে কিন্তু ফ্রি ফায়ার গেমের বিরুদ্ধে মামলা করেছে ক্রাফটেন্ট, মানে পাবজি ডেভেলপার, ঠিক আছে? তো এখন কথা হলো যে এরা কিন্তু শুধুমাত্র ফ্রি ফায়ার গেমের নামে মামলা করে নাই, সাথে মামলা করছে গুগলের নামে, মানে যেখানে তোমার প্লে স্টোর আছে আর অ্যাপল স্টোর আছে, আইওএস আছে। কারণ তোমরা জানো যে যে আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু তারা ভাবতেছে একটা কপিরাইট গেম, আর এই কপিরাইট গেমটা একটা বেআইনি গেম হওয়াতে কেন গাইস এখনও প্লে স্টোরে আছে, কিংবা প্লে স্টোর থেকে অনেকে কিন্তু এটা ডায়মন্ডে বা ডায়মন্ড কিনে বা তোমার টাকাতে পারচেস করে, যার কারণে কিন্তু পাবজি গেমের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণগুলো কিন্তু তোমার দিতে বলছে, সাথে গাইস এই গেমটাকে রিমুভ করতে বলছে। তো এখানে কিন্তু আমরা কিছু জানি না, এখানে কেসটা লড়ার পরে আদালতে ডিসিশন নেবে। যাই হোক গাইস, এই কেসে যদি ক্রাফটেন্ট কোম্পানি বা ক্রাফটেন্ট ডেভেলপাররা জিতে যায় তাহলে কিন্তু গাইস আমাদের গেমটা প্লে স্টোর থেকে অ্যাপল স্টোর থেকে রিমুভ করা হবে, তোমরা কিন্তু পরবর্তীতে আর এই গেমটাকে দেখতে পারবে না। এটাকে তোমরা জানো যে ফর্টনাইট গেমটাও কিন্তু একটা কপিরাইট কেচের কারণে তোমার প্লে স্টোর থেকে রিমুভ হয়ে গেছিলো, তারপর কিন্তু বর্তমানে ঠিক আছে। তো যাই হোক গাইস, দুই পক্ষের মানে ফ্রি ফায়ার গেমের মনিটর অ্যাডমিনরাও গেছে আর পাবজি গেমের মনিটর অ্যাডমিনরাও গেছে। তো এখানে আদালতের রায় কিন্তু সর্বশেষ ডিসিশনটা হবে, দেন তারপর কিন্তু আমরা ক্লিয়ার হতে পারবো। তো এই যে কেসটা হয়েছিল এটা কিন্তু 2017 সালে মামলা করছিল, বাট বর্তমানে এখন এই কেসটা আদালতে উঠছে। তো সময় বলে দেবে কি হবে। তো যাই হোক গাইস, এরকম ইন্টারেস্টিং এবং কনফার্ম নিউজ পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো লাইক, চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার, পাশে থাকো, গুড বাই।